রোমের রায়পুর উপজেলা সমিতির বার্ষিক বনভোজন প্রবাসীদের মিলন মেলা ইতালি প্রতিনিধি রিপোর্ট করেছেন মোল্লা মনিরুজ্জামান মনির বিপুল সংখ্যক রায়পুর উপজেলা প্রবাসীদের অংশগ্রহণে রায়পুর উপজেলা সমিতি নরসিংদী ইতালির আয়োজনে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে বনভোজনের স্পট কাস্তলা মারমারা রায়পুর উপজেলা সমিতির মিলন মেলায় পরিণত হয়ে ওঠে প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় যে এক টুকরো বাংলাদেশ এ সময় বাংলা ভাষাভাষীদের কলকাকুলিতে মুখরিত হয়ে ওঠে শিশু কিশোরদের বাদ আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নারী পুরুষ শিশুদের খেলাধুলা রেফেল ড্র এবং পুরস্কার বিতরণী সহ দিনব্যাপী ছিল কর্মসূচি ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন বনভোজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ কমিউনিটির মানুষদের একত্রিত করে বনভোজন আমাদের সবাইকে বাড়তি আনন্দ দেয় পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে এরকম আয়োজন সবসময় অব্যাহত রাখার আহ্বান জানান রায়পুর উপজেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাসুম অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সালাউদ্দী আহমেদ মতিউর রহমান প্রফিকুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনা ও পরামর্শে ছিলেন নরসিংদী জেলা সমিতির প্রধান উপদেষ্টা হাজি আব্দুল বাসেদ মিয়া রায়পুর উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা হাজি খলিলুর রহমান রায়পুর উপজেলা সমিতির সভাপতি মিয়া আলম জুয়েল সিনিয়র সহসভাপতি ফজলুল হক শুভেচ্ছা জ্ঞাপন করেন নরসিংদী জেলা সমিতির সভাপতি আল মাহমুদ রফিক বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম মাছি রায়পুর উপজেলা সমিতির কোষাধ্যক্ষ মিন্টু মিয়া অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক হিমেল সরকার প্রচার সম্পাদক সবুজ আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুল হক ফারুক মাস্টার রফিকুল ইসলাম তুহিন সহসভাপতি ওহিদ মিয়া ফজলুল হক সরকার জাহিদ মিয়া হারুনুর রশিদ চিলুর রহমান আবু ইউসুফ খান দুলা কমিটির সকল সদস্য এবং সম্পাদকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মহন্ত বস্তু কারণ আমরা অনেক দিন যাবৎ এই সংস্থা বাস এবং চারটা মাইক নিয়ে আসলে পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে আমাদের রায়পুর উপজেলার অনেক 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 মানুষ উপস্থিত আছে এবং সে উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রতি বছরের নেই